বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ও বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনশন। শনিবার বিকাল নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রায়ের প্রতিবাদে শুক্রবার ও শনিবার সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বকশীগঞ্জের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার 5 নম্বর বিশেষ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। এছাড়া একই মামলায় বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকি ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেকে 2,10,71,671 টাকা করে জরিমানা করেন আদালত। রায়ের পরপরই খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমুদ্দিন রোডের লাল দালান খ্যাত 218 বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। Dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future videos.